ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ও পরে অনেক মন্ত্রী এমপি সহ দলটির নেতাকর্মীরাও অনেকে বিদেশে পালিয়েছেন কেউ বা আত্মগোপনে আছেন এরপর থেকে বিভিন্ন সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত পদগুলোতে পদত্যাগের হিড়িক পড়ে অনেকে বাধ্য হন পদত্যাগ করতে এই অবস্থায় পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান চোদ্দ আগস্ট বুধবার অনলাইনের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসার এক কর্মকর্তা নামনা প্রকাশের শর্তে তিনি জানান পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এখান তবে তার পদত্যাগপত্রের বিষয়ে গত মঙ্গলবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিষয়টি সত্যতা জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এখানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি কারণ তার সঙ্গে যোগাযোগের ফোন নম্বর বারবার বন্ধ পাওয়া যাচ্ছিল